আসসালামু আলাইকুম বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক আমার ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে জানাই আজকে আমি শেখ আব্দুল রশিদ ফারহান ব্লগ ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার চ্যানেল। অ্যাকচুয়ালি ভিডিও করার উদ্দেশ্য তেমন কিছুই নয়, আমি আছি এমন একটা জায়গায়, তো ভাবলাম এই জায়গাটার উপর একটা ব্লগ হয়ে যাক। বন্ধুরা, আমি এখন আছি কর্ণাটকের ম্যাঙ্গালোর ডিস্ট্রিক্ট কাইকাম্বা এরিয়ার মধ্যে আছি। এটা বলতে পারেন এটা একটা মানে গ্রামের মতোই। তো এখানে এখান থেকে ম্যাঙ্গালোর আপনার 20 কিলোমিটার, ম্যাঙ্গালোর যে সিটি আছে এখান থেকে 20 কিলোমিটার। তো আমি এসেছিলাম এখানে কোনো এক কাজের ক্ষেত্রে। তো আজকে 2-3 দিন হয়ে গেল, তো আর 2-3 দিন থাকবো, আবার এখান থেকে আমি অন্য এক জায়গায় যাবো। মানে আমি একদিন বেড়াতেই এসেছিলাম বন্ধুগণ, তো ভাবলাম তোমাদেরকে এই জায়গাটা দেখিয়ে দিই, তোমাদের খুব ভালোও লাগবে। সত্যিই মানে দারুণ একটি জায়গা। এখান থেকে আপনার কেরালা বর্ডারও খুব কাছাকাছি। আর আমি এসেছিলাম ব্যাঙ্গালোর থেকে, যার ব্লগটি এর আগে ভিডিও আমি দিয়েছি। ব্যাঙ্গালোর থেকে বাসে করে এসেছিলাম। ব্যাঙ্গালোর থেকে বাসে আমার সময় লেগেছে বন্ধুরা এখানে আসতে প্রায় 10 ঘন্টার মতো। 10 ঘন্টার মতো এসেছিলাম স্লিপার কোচ বাস। আর ব্যাঙ্গালোর থেকে ম্যাঙ্গালোর বাসের ভাড়া হলো স্লিপার কোচে 650 টাকা। 650 টাকা বেশিরভাগ রাত্রের দিকেই বাসগুলো পাবেন, খুব ভালো, মানে খুবই ভালো ফ্যাসিলিটির বাসগুলো। সকালে এখানে আমি পৌঁছে গিয়েছিলাম 8টার মধ্যে। তো যাই হোক বন্ধুরা, এখন এখানে বসে আছি আমি দোকানের সামনে, দোকান বন্ধ। আর আজকে যেহেতু রবিবার, তাই ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিই, মানে আমার ইউটিউব ফ্যামিলি যারা আছে তাদেরকে সবাইকেই মানে আমার মনে অন্তঃস্থল থেকে ভালোবাসা। আর যারা নতুন আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলে এসেছো, অবশ্যই এইরকম ভিডিও দেখার জন্য ব্লগের উপর বিভিন্ন এরিয়া জায়গা, তো সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে ধন্যবাদ। আর ভিডিওটি শেষ অবধি দেখবেন, অনেক কিছু দেখা যাচ্ছে বন্ধুরা, কেন এই ভ্রমণে ট্রাভেলে যে ভিডিওগুলো এক এক এলাকার এক একটা জায়গা কীভাবে কী আসতে হয়, এখানকার কেমন কী পরিস্থিতি, কোথা থেকে বাস পাবেন, সেটাও আমি ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করেছি। বাসের ভাড়া কীরকম, তো মোটামুটি সবটাই করেছি। তো তারপরেও লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এবার আমি আপনাদেরকে দেখাই পুরো এরিয়াটা ঘুরিয়ে, এখানে কেমন খুবই ছোট্ট একটি দেশের মতো মানে মার্কেট হাট, খুব বড়ো সড়ো না, গ্রাম অঞ্চল বললেই হয়, তবে জায়গা খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে বন্ধুরা। কি গো এখানে বসে বসে ফোন করছো?
সামনে এটা হলো বড় একটা রেস্টুরেন্ট, কয়লা রেস্টুরেন্ট, খুবই ভালো একটা রেস্টুরেন্ট, কয়লা রেস্টুরেন্ট। হ্যালো বন্ধুরা, এখন আমরা কাইকাম্বা মার্কেটের দিকে যাচ্ছি। বাসস্টপ মার্কেট, সব ওখানে আমরা দেখতে পাবো সব কিছু। আমার সামনে একটা পেট্রোল পাম্প আছে, আর এটা হলো এখানকার মোড়। মোড় বলতে এখানে বিভিন্ন রকমের দোকান, মেডিকেল, এটিএম, পেট্রোল পাম্প। দেখো বন্ধুরা, ইন্ডিয়ান পেট্রোল পাম্প, এই হলো ইন্ডিয়ান পেট্রোল পাম্প। আর দুপাশে কাপড়ের দোকান, মানে এটা একটা মার্কেটের মতোই। এই জায়গাটার নাম হলো কাইকামা। রাস্তাঘাট সিধা আমি হেঁটে যাচ্ছি, এটা স্ট্রেট পুরো চলে যাচ্ছে আপনার ম্যাঙ্গালোর। এখান থেকে বাস, ম্যাঙ্গালোরে যে বাস দেখতে পাচ্ছি, ম্যাঙ্গালোর যাচ্ছে, এই রোডটিও যায়, ওইটা একটা আলাদা রুট। মানে সিধা এইদিকে ম্যাঙ্গালোরের দিকে এদিকে যাওয়ার উপর। এছাড়াও প্রাইভেট কার এখানে আছে। আর এটা হলো বাস স্টপ, কাইকাম্বা বাস স্টপ। তাদেরকে দেখে দিই ঘুরে কোথায় কী আছে না আছে। ভিডিওটি খুব আমাকে সাবধানে এবং সচেতনতার সাথে করতে হবে, তা না হলে অনেক মানুষ আপত্তি করে। কেন এর আগে অনেক ভিডিও করেছে, মানুষ এটা হলো কাইকাম্বা বাস স্টপ। এটা বাস স্টপ, কাইকাম্বা বাস স্টপ। চলুন আরো একটু সামনের দিকে এগিয়ে যাই। এই রোডটা সিধে ম্যাঙ্গালোর গেছে বন্ধুরা। পুরোটাই একটা লম্বা একটা মার্কেট, প্রায় 1 কিলো। আজকের ওয়েদারও খুব সুন্দর, এখানে ঠান্ডা নেই বন্ধুরা। যে একটা অবাক হওয়ার মতো কথা, এখানে ঠান্ডা নেই। আজ আপনার জানুয়ারি মাসের 23 তারিখ, কিন্তু এখানে ঠান্ডা বলে তেমন কিছু নেই। খুবই গরম এখানকার ওয়েদার। দিনের বেলা 30-32 থাকে, আর সন্ধ্যার পর 28-27 এরকম থাকে। ঠান্ডা নেই বললেই চলে, ওয়েদার খুব গরম। এই সমস্ত বাস স্লিপার বাস।